হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও কিন্তু আমি চলে আসলাম খুবই একটা ব্রেকিং নিউজ নিয়ে। তোমরা জানো, যারা তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের একবার নয়, দুইবার নয়, তিনবার পরীক্ষার রুটিন, যে রিটার্ন এক্সাম তোমাদের, সেই রিটার্ন এক্সামের কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছিল প্রায় তিনবার। এখন কিন্তু অফিসিয়াল নোটিস দেখো, বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে এখানে কিন্তু অফিসিয়াল নিউজ এখনই মাত্র ছাড়া হয়েছে। দেখো এখানে রেফারেন্স নাম্বার কিন্তু আছে এবং ডেট কিন্তু আছে 25/4/2021-2023। তো আজকে এখনই মাত্র বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে অফিসিয়াল নোটিসে পাবলিশ করা হলো বিএড ফার্স্ট সেমিস্টারে কিন্তু যে রিটেন এক্সামের রুটিন। তো চলো আমরা দেখে নিই এখানে কি আছে। এই দেখো তোমরা, ইট ইজ হেয়ার বাই নোটিস দ্যাট শিডিউল অফ বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার সেশন 2022-2024 অ্যান্ড সাপ্লিমেন্টেড টু এক্সামিনেশন ইজ গিভেন বিলো। কোশ্চেন পেপারস উইল বি সেন্ড টু রেসপেক্টিভ এক্সামিনেশন সেন্টার্স ভায়া অনলাইন প্ল্যাটফর্ম ইন ডিউ টাইম। সেন্ট্রাল অথরিটিস আর অ্যাডভাইজ টু বি প্রিপেয়ার্ড উইথ প্রিন্টার্স অ্যান্ড ফটো কপিস টু প্রিন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন পেপার টু দ্য স্টুডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ দেখো, তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন এখানে পাবলিশ হয়ে গেছে। যারা তোমরা 2022-2024-এর আছো, তোমাদের কিন্তু এক্সামের নোটিস দেওয়া হয়ে গেছে, যে রিটার্ন এক্সাম, সেই রিটার্ন এক্সামের কিন্তু নোটিস পাবলিশ হয়ে গেছে। দেখে নাও তোমরা, 10/5/2023-এ 12টা থেকে 1টা পর্যন্ত কোর্স 1.1.1 এর ফার্স্ট টার্ম, কোর্স 2.5টা থেকে আর 4টা পর্যন্ত হলো কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফ। দেন 11 তারিখ থাকছে কিন্তু কোর্স 1.1.2 এর ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। দেন 12 তারিখ থাকছে কোর্স 1.1.4 এর এবং কোর্স 1.1.5 এর পরীক্ষা। দেন 13 তারিখ থাকছে কিন্তু ইপিসি 1, অর্থাৎ তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম, রিটেন এক্সামে কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে এবং এটা কিন্তু মে মাসের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং মে মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের রুটিন চলছে, পরীক্ষার ডেট চলছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এটা দেখো, অফিসিয়াল নোটিস এখনই মাত্র পাবলিশ হয়েছে। তোমরা দেখো এখানে রেফারেন্স নাম্বারও দেওয়া আছে আর কিন্তু ডেটও দেওয়া আছে এবং অফিসিয়াল নিউজ কিন্তু এটা। আমরা কিন্তু তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিস সব কিছু কিন্তু ধরে তুলে ধরি এবং কিন্তু সবার আগে তুলে ধরি। তো এখানে কিন্তু তোমাদের দেখো, পরীক্ষা কিন্তু হচ্ছে 10, 11, 12 এবং 13 তারিখ মে মাসের। অর্থাৎ তোমরা যারা একদম খুবই দুঃখিত ছিলে, খুবই ডিপ্রেশনে ছিলে যে আজও পরীক্ষা হবে কি হবে না, তো তাদের কিন্তু দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। তাহলে তোমরা প্রিপারেশন শুরু করে দাও এবং আমরা আবারও সাজেশন নিয়ে আসবো তোমাদের জন্য, আবারও সব কিছু নিয়ে আসবো। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, আমরা তোমাদের পাশে আছি, আমাদের অঙ্কচর্চার চ্যানেল তোমাদের পাশে আছে, অঙ্কচর্চার সমগ্র টিম তোমাদের পাশে আছি। তো তোমাদের দুশ্চিন্তা করার কোনো বিষয়ই নেই এখানে, তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে আছি, পরীক্ষা ভালো হবে। আর আজকে থেকেই তোমরা শুরু করে দাও পড়া, আর আমরা আমাদের নেক্সট ভিডিওতে ফার্স্ট সেমিস্টারে আরও সাজেশন থেকে শুরু করে কি করতে হবে, কিভাবে নাম্বার তুলতে হবে, তা কিন্তু নিয়ে আমরা তোমাদের কাছে চলে আসবো।